শুধু কান দেখাবো আর কিছু না। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মো ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে মহা অষ্টমী, সবাইকে অষ্টমীর শুভ শুভেচ্ছা। আর আজকে দেখো আমি এই ড্রেসটা পরেছি, একটা নর্মালি কুর্তি পরেছি, একটু কাছাকাছি একটু ঘুরু ঘুরু করতে যাব। তা কোথায় যাচ্ছি ঘুরু ঘুরু করতে তোমাদেরকে দেখাচ্ছি, আমার ছেলে বেরিয়ে গেছে। আর একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, নতুন ফ্রেন্ড, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিও। আমার মাও রেডি হয়ে গেছে, এখন আমরা একটু ঘুরু ঘুরু যাব, চলো তোমাদেরকেও নিয়ে যাব। বাড়ি থেকে একটু বেরিয়ে পড়লাম কাছাকাছি একটু ঠাকুর দেখতে, কারণ যেদিন সাউথ লাইনে ঠাকুর দেখতে গেছিলাম, মা গেছিল উল্টোডাঙ্গা পর্যন্ত, কিন্তু ওনার শরীরটা খারাপ লাগছিল, তাই উনি আবার বাড়িতে ব্যাক করে চলে এসেছে। তা আমরা নিজেরাই গেছিলাম, তা মা তো ঠাকুর দেখেইনি একদম, তাই ভাবলাম কি অষ্টমীর দিন একটু সন্ধ্যাবেলা বেরাই। তা কাছাকাছি ছোটোখাটো একটা প্যান্ডেল দেখেছিলাম, মায়ের মুখটা কত সুন্দর, দুর্গা প্রতিমা মোটামুটি ছোটোখাটোর মধ্যে ভালো হয়েছিল। তা সেখান থেকে আবার চলে আসলাম মধ্যমগ্রাম টু সোদপুর যেতে, যে কল্যাণী হাই মানে কল্যাণী হাইওয়ে, হাইওয়েটা পড়ে কল্যাণী, যেখানে ব্রিজ হচ্ছে সেই ব্রিজের কাছেই এই প্যান্ডেলটা। তো এটা সুন্দর করেছিল, এটা বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, তারপরে ছোটোবেলার যে আমরা ওয়ানে ক্লাস ওয়ানে যে আতে কী হয় সেইগুলো এখানে সেটাই ফুটিয়ে ধরার চেষ্টা করেছে। ওরা দেখো অনেক প্রাইজও পেয়েছে প্রতি বছর। তা মণ্ডপটাও সুন্দর হয়েছে ছোটোখাটোর মধ্যে, আর মায়ের মূর্তিটাও সুন্দর হয়েছে, মায়ের মুখটাও সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর মায়ের মুখটা। কত লোক দেখছে, সেই আনন্দ আগের মতো না না মানুষের মনের মধ্যে জিজ্ঞাসা করছিলাম সোদপুরে যে কয়েকটি বড়ো বড়ো উদাহরণ সংগ্রহ, এইচবি টাউন, আরও কয়েকটা ঠাকুর হয় বড়ো বড়ো কাজ করে, তারপরে বিটিভোটের ওখানে, তা ওইগুলো দেখবো বলে তো অটোতে উঠে পড়েছি। অটোওয়ালাকে বলছি কি কারণ প্রচুর আমাদের সাথে অটোতে উঠেছিল, ওরা বললো কি এই যে শহীদ কলোনি বিটি রোড থেকে আবার আমরা টোটো করে এই শহীদ কলোনিতে চলে এসেছি, এখানে সবচেয়ে বড় দুর্গা হয়েছে 120 ফুট দুর্গা। অনেক ইউটিউবাররা এখানে দুর্গা প্রতিমা এবং প্যান্ডেল দেখে ইউটিউবে অনেককেই ছেড়েছে। তা আমরাও এসেছি, দেখো কত লোক এই হয়েছে, আমরা তখন কত কটা বাজে 7টা থেকে 8টা মানে এখানে চলে এসেছি, এই সময় দেখো কত ভিড়, একবার লাইনটা দেখো, হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, লাইনে শেষ আর পাচ্ছি না। যাই হোক পেয়েছিলাম, দাঁড়িয়েছি, তখন দেখি কি 8:30 বাজে। তা মাকে বলছি কি এত লাইন, এই ঠাকুর দেখতে দেখতে 2 ঘন্টা তো লাইনেই লাগবে। তারপরে আবার অটো না পেলে মেয়ে আবার গেছে ওর বান্ধবীদের সঙ্গে ঠাকুর দেখতে, তারপরে চাবি নিয়ে এসেছি, কী করবো, আমরা লাইন থেকে বেরিয়ে আসলাম। আর আমাদের কপালে 120 ফুট দুর্গা দেখা হলো না। তা সেখান থেকে বেরিয়ে ওই পথেই আসার সময় এখান থেকে আবার টোটো করে এসেছিলাম, তো ওই পথেই বললাম তাহলে কয়েকটা ঠাকুর আসার সময় দেখলাম প্যান্ডেল হয়েছে, তাহলে ওই ঠাকুরগুলোই দেখতে দেখতে যাই। তাই ওইখান থেকে আস্তে আস্তেই এই সব প্যান্ডেলের ঠাকুরগুলো দেখে নিয়েছি। কি করব আর 120 ফুট দুর্গা দেখার আর কপালে, আরে ছোটো মাকে দেখো আর বড় মাকে দেখো, মা তো একজনই না। তা যাই হোক, প্যান্ডেলের কারুকার্য দেখার জন্যই মানুষের ভিড় হয়, আর মাকে ছোটো বড় নানান রূপে সাজানো হয়, কিন্তু মা তো একজনই। তা যাই হোক, এইসব ঠাকুরগুলো পাশ থেকে দেখে যাচ্ছি, এইসব ঠাকুরগুলো ভিড় ছিল না, অল্পই ছিল।
আর আমরা যেখানে লাইন সেই ঠাকুরগুলো আর দেখছি না, যেখানে ভিড় কম সেই ঠাকুরগুলোই দেখছি। প্যান্ডেলটা সুন্দর হয়েছিল, দেখো এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, মুখটা গেটটা সুন্দর করেছে। এখানে আমার ছেলে বলছে অনেক দূরে, আমি বলছি এখান থেকেই শুরু, প্যান্ডেলটা অনেক দূরে কোথায়, চল তো তুই ফালতু বকিস না। তা যাই হোক, ওইখান থেকে ঢুকে একটু হেঁটেছি, মানে এরা স্টার্টিং থেকেই এরা সুন্দর কারুকার্য করেছিল। তো এখান থেকে হেঁটেছি, ক্লাবগুলো তো জানি না, তাই জন্য তোমাদের সামনে বলতে পারছি না, তাই ঠাকুরগুলো পরপর দেখে এসেছি। ভগবতো বিষ্ণু মায়া তয়া তমেষু বৃষশ্চ। দুই একটা টুকটাক ঠাকুরের প্যান্ডেল দেখে তারপরে আমরা সোদপুর স্টেশনে চলে এসেছি। এখান থেকে চৌমাথা বা মধ্যমগ্রাম স্টেশনে যে অটোর লাইনটা, দেখো কত লোক অটোর লাইনে দাঁড়িয়ে আছে। তাই এখানে পাক্কা আমাদের এক ঘন্টা অটোর লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অটো ধরার জন্য। তা না, আস্তে আস্তে তাও আমাদের 10টা বেজে গেছে। তো আমার ব্লগ বা ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, লাইক করে দিও। তাহলে এখন আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগকে। টাটা।